জানেন গত পরশু দিন রাতের বেলা দুষ্কৃতীরা এই নিহালচন্দ্রনগর বাজারে 19-20টির মতো দোকান মানে নাশকতামূলক অগ্নিসংযোগ ঘটিয়ে একদম পুরে ছারকার হয়ে যায়। তো আমরা গতকাল এখানে ভিজিট করেছিলাম, প্রশাসনিক স্তর থেকে ভিজিট করা হয়েছে। তো আজকে এখানে আমরা একত্রিত হয়েছি SDRF-এর ফান্ড থেকে ইমিডিয়েটলি প্রত্যেকটা দোকানিকে একটা রিলিফের ব্যবস্থা করা হয়েছে এবং আগামী দিনে অ্যাসেসমেন্টের মাধ্যমে ওনাদের অ্যাকাউন্টে একটা রিলিফ ফান্ড ঢোকানো হবে। একের পর এক এভাবে যে সন্ত্রাস চলছে এই এলাকায় আপনি পরিদর্শনে যাচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু এই প্রতিরোধে আপনার পদক্ষেপ কী? আমি গতকালকেও বলেছি আমরা এরকম নাশকতামূলক কাজ বিশাল করে হতে দেব না, এটা শক্ত হাতে দমন করা হবে। প্রশাসনও সঠিকভাবে তদন্ত করছে, পুলিশের অফিসাররা আধিকারিকরা কালকে এসেছিল, আমরা এটাকে শক্ত হাতে দমন করব। আপনি বলছেন যে যারা ভোট দিয়েছে তারও আমার, তাদেরও আমি বিধায়ক, যারা দেয়নি তাদেরও আমি বিধায়ক। এরপরও এই কর্মকাণ্ড, এইসব যারা দুষ্কৃতী তাদেরকে চিহ্নিত করা হচ্ছে না কেন বা দেরি হচ্ছে কেন? না, দুষ্কৃতীদের চিহ্নিত আছে, কারা দুষ্কৃতিকারী আছে আপনারাও জানেন, আপনাদের ল্যান্সের মাধ্যমে সব কিছু ধরা পড়ে। যারা দুষ্কৃতি আছে আমি আবারও বলছি শক্ত হাতে দমন করা হবে। আমি যারা সাধারণ মানুষ আছে বিশাল করে প্রত্যেকটা অংশের জনগণের বিধায়ক, এই সন্ত্রাসবাদীদের বিধায়ক আমি না, এবং সন্ত্রাসবাদীদেরকে আবারও বলছি শক্ত হাতে দমন করা হবে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমি আগে যেটা বললাম যে ইমিডিয়েট রিলিফ, একটা হচ্ছে আমরা ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহ করেছি, এখন জাস্ট ইমিডিয়েট রিলিফ কেন ধরুন এখানে একজন রুজি রোজগার করতেন, এটা দিয়ে সংসার চলত, এখন হাতে কোনো কিছু নেই, কারণ যে পুঁজিটা এটাও অনেক সময় দোকানে থাকে, অনেক সময় টাকাটা নেন না, যে হয়ে গেছে থাকলো এটাও পড়ে গেছে, এই জন্য ইমিডিয়েট রিলিফটা যাতে মানে উনি আবার পুনরায় ঘুরে দাঁড়াতে তাতে একটা সাহায্য নিয়ে পান, এটাও মানে সাফিসিয়েন্ট হয় না, তারপর একটা ইমিডিয়েট রিলিফ আমরা দিই, আর বাকিটা আমরা যার যার অ্যাকাউন্টে, যার যার অ্যাকাউন্টে বাকিটা অ্যাডজাস্টমেন্ট করে যার যার অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই। তো সেই অনুসারে আমরা এখানে আরেকটা ডিউটিস থাকি জায়গাতে, ডিউটিসটা কি মালিক আর ভাড়াটিয়া, মালিক আর ভাড়াটিয়া কেমন স্ট্রাকচারটা তো মালিকের, ভাড়াটিয়া ব্যবসাটা করেন, তো এখানে আমাদের অ্যাজ পার গাইডলাইন আমরা মালিককে দিতে হয়, কিন্তু এটা আমরা কনসিডারেশনে এনেছি যে যেহেতু ভাড়াটিয়া হয়তো ওনারও কিছু সামগ্রী থাকে, তো সেটা একটা লিমিট থাকে যে হোক সামগ্রীর জন্য ইউটেন্সিল বাসনপত্র বা এই আসবাবপত্র ধরে এটা করতে হয়, আর মালিক বাকির বাকি অংশটা মালিকে পায়। তো সেই অনুসারে আমরা যারা এখানে মালিক পক্ষ আছেন আমরা ইমিডিয়েট রিলিফ হিসেবে 5,000 টাকা করে আমরা চারটা আজকে মানে হাত ধরে তুলে দেবো, আর যারা ভাড়া দিয়ে ছিলেন সেখানে অ্যাজ পার প্রভিশন আমরা 3,000 আমরা চারটা এখানে নিছি। পরবর্তী সময়ে এখানে বলতে পারেন হয়তো ফর্ম বা আসামর হয়নি, আমি তো আগেই বলেছি এমন থাকতে পারে, কিন্তু পরবর্তী সময়ে বাকিটা অ্যাসেসমেন্ট করে আমাদের একটা মানে টিমে একটা রিপোর্ট করতে হয়, ইঞ্জিনিয়ার থাকে একটা করে বাকিটা যাদের অ্যাকাউন্টে আমরা বিল করে দিয়ে দেবো।